সোমবার সিপিআইএমের ডাকে কাঠালিয়া ব্লক ভিত্তিক অংশ জন্য রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা মানিক সরকার হয়ে যাওয়ার পথে ধনপুর ও বিজেপি তার কনভয় আটকানোর চেষ্টা করে কাঠালিয়া এবং একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করতে ব্যর্থ হয় পুলিশ আধিকারিকরা প্রথম থেকেই আইন শৃঙ্খলা বিনষ্ট হওয়ার সম্ভাবনার কথা বলে কাঠালিয়া যেতে মানিক সরকারকে বারবার নিষেধ করেছিল কমরেড মানিক সরকার পুলিশ বলেন তাঁকে কাঠালিয়া যেতে যারা বাধা দিচ্ছে তাদের সরিয়ে তার কাঠালিয়া কর্মসূচিতে অংশগ্রহণ নিশ্চিত করার দায়িত্ব পুলিশের পরে মানিক সরকার এবং গণ গণডেপুটেশনে সোনামুরার দিক থেকে অংশগ্রহণকারীদের নিয়ে পাঁচ কিলোমিটার পায়ে হেঁটে বাঁশপুকুর বাজার পার হয়ে গাড়িতে ওঠেন এবং কাঠালিয়া পৌঁছে জমায়েতে বক্তব্য রাখেন সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলী বিরোধী দলনেতা এমনকি নিজের নির্বাচনী ক্ষেত্রে কর্মসূচিতেও যেতে বাধা দেওয়ায় বিজেপির এই অশোভন এবং অগণতান্ত্রিক রাজনৈতিক তীব্র নিন্দা করছে এর আগে ধনপুরে একই স্থানে বিজেপি কর্মীরা মানিক সরকারের পথ অবরোধ করে তাকে ফিরিয়ে দিয়েছিল এবারও একই চেষ্টা করা হয় তবে এবারে তাকে আটকানো যায়নি রাজ্য সম্পাদ সম্পাদক মন্ডলী কাঠালিয়া ব্লক ডেপুটেশনে অংশগ্রহণকারীদের সংগ্রামী মেজাজকে অভিনন্দিত করছে বিজেপির এই অগণতান্ত্রিক রাজনৈতিক কর্মধারার বিরুদ্ধে রাজ্যে সর্বত্র প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য পার্টি জনগণের কাছে আহ্বান জানাচ্ছে সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদক পক্ষ থেকে এক বিবৃতিতে এ খবর জানানো হয়েছে ব্যুরো রিপোর্ট আকাশ ত্রিপুরা